দেখো একেবারে দেখো, এখনো পর্যন্ত কাউকে কিন্তু গ্রেপ্তার করা গেল না। ঘটনার পর 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল, বেশ কিছু ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে, সেখানেও দেখা যাচ্ছে যে কারা কারা সেই এনআইএর গাড়ি আটকাচ্ছে বা কারা এই হামলার ঘটনার সঙ্গে যুক্ত সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে এনআইএর তরফ থেকে অভিযোগও জমা দেওয়া হয়েছে। এবং যে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে সেই অভিযোগপত্রে স্পষ্ট করে বলা হয়েছে, মনোব্রত জানা তাকে যখন তারা যায় তার বাড়িতে সকাল 6:15 নাগাদ তাদের কিন্তু গাড়ি আটকে দেওয়া হয়। এনআইএর যে কাজ আধিকারিকদের যে কাজ তদন্ত, সেই তদন্তকে বাধা সৃষ্টি করা হয়, এমনকি মনোব্রত জানার পরিবারের সদস্য এছাড়া স্থানীয় যারা আননোন রয়েছেন তাদেরকে নিয়ে একসঙ্গে কিন্তু এনআইএর ওপরে হামলার ঘটনাটি ঘটে। একজন এনআইএর আধিকারিকের মুখে লাঠি দিয়ে আঘাত পর্যন্ত করা হয় এবং গাড়ির কাচ পর্যন্ত ভাঙা হয়। এবং গতকালকে এনআইএর টিম যে গিয়েছিল তাদের সঙ্গে সিআরপিএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা ছিল এবং তার মধ্যে 2 জন লেডি কনস্টেবলও ছিল। এবং গোটা বিষয় কী ঘটেছে তার পরবর্তীকালে তুমি দেখেছো, ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে তারাও কিন্তু ভূপতিনগর থানায় গতকালকে ফোন করে গোটা বিষয় জানতে চেয়েছিলেন, কিন্তু গোটা ঘটনার পর অভিযোগ জমা পড়লেও এখনও পর্যন্ত গ্রেপ্তার কিন্তু কেউ হয়নি, তেমনটাই আমরা জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানতে পারছি। পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে তারা সমস্ত বিষয়ে তদন্ত করে দেখছে, হামলার ঘটনায় কারা যুক্ত রয়েছে বা যে অভিযোগ হয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সবটাই তদন্ত সাপেক্ষ, তেমনটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। একেবারে পার্থ তুমি আমাদের সঙ্গে থাকো, চলে যাবো আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এবারে এনআইএ স্ক্যানারে আরো 3 জন অর্থাৎ গতকাল 2 জনকে তারা পাকড়াও করলো এবং এবারে আরো 3 জন শাসক নেতা তাদের স্ক্যানারে, কি তাদের পরিচয় এই মুহূর্তে, এনআইএ কোথায় রয়েছে? দেখো শুরুতেই তোমায় বলি, গতকাল যে 5টি জায়গাতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল তার মধ্যে 2টি জায়গাতে তল্লাশি অভিযান চালিয়ে আমরা দেখেছি যে 2 জনকে বলাইচরণ মাইতি এবং তার সঙ্গে মনোব্রত জানা এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি যে 3টি জায়গাতে তল্লাশি চালানো হয়েছিল সেই 3টিও তৃণমূল নেতাদের বাড়ি। এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব কুমার পয়রা, এছাড়াও তৃণমূলের 2 নেতা সুবীর মাইতি এবং নবকুমার পান্ডা, এই 3 জনের বাড়িতেও গতকাল তল্লাশি অভিযান চালানো হয় এবং সেখান থেকে বেশ কিছু ডকুমেন্টস, মোবাইল ফোন, সেগুলোও কিন্তু তদন্তের স্বার্থে তারা ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছেন। এবং এখনও পর্যন্ত যেটা আমরা জানতে পাচ্ছি যে এনআইএর তরফ থেকে যে তারা যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া গতকাল হেফাজতে পাওয়ার পর থেকে এই যে 2জনকে নিয়ে এসছেন এনআইএর দপ্তরে যার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া আজকে সকালে এখনও পর্যন্ত শুরু না হলেও গতকাল হয়েছিল। এবং গতকাল দেখা গিয়েছে যে 3টি রেজিস্টার, 1টি ডায়েরি উদ্ধার হয়েছিল এই 5টি জায়গায় তল্লাশি অভিযান করে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে তাদেরকে জেরা করতে গেলে তারা কিন্তু তদন্তে অসহযোগিতা করছে বা জিজ্ঞাসাবাদে তাদের যে উত্তর এটা সন্তোষজনক নয় এমনটাই মনে করছে এনআইএ। এবং এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেই তাদের বয়ান নেওয়ার প্রক্রিয়া তারা চালাতে চাইছিলেন। এবং এখনও পর্যন্ত যেটা আমরা জানতে পাচ্ছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জিজ্ঞাসা করা হয়েছিল এনআইএর কাছেও এবং এনআইএর তরফ থেকে 1টি রিপোর্ট সেটাও কিন্তু পাঠানো হয়েছে এবং যেটা গতকালই পাঠানো হয়েছে। এবং আজকে এই যে 2জনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে বা জেরা করা হবে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে 10 তারিখ পর্যন্ত এনআইএ হেফাজতে পেয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা, এবং তাদেরকে জেরা করে জানার চেষ্টা চালানো হবে ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় যে 3 জনের মৃত্যু হয়েছিল, কেন সেখানে বোমা তৈরি করা হচ্ছিল, কেন সেখানে বোমা রাখা হয়েছিল, শুধুমাত্র কি তারা নিজেরাই বানিয়ে রেখেছিল যাতে ভয়ের বাতাবরণ তৈরি করা যায়, নাকি এর পেছনে অন্য কোনো ব্যক্তি রয়েছে বা অন্য বেশ কয়েকজন রয়েছে যারা জানিয়েছিল যে এইভাবে বোমা রাখতে হবে, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন তদন্তকারীরা।